সব ঢাকা এবং সাথে আছি ডেফিনেটলি আমি ফয়সাল, এবং আমার সাথে কিন্তু এখন তিনজন গেস্ট আছে, না তিনজন না আসলে চারজন, তিনজন আমার সামনে। একে একে নামটা কি আমি বলবো? আসলে সবাই এত লজ্জা পেয়ে কি করে হবে আমি বুঝলাম না। তাই না? আচ্ছা, প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে একজন আমাদের সাথে ফোনে আছে, আমরা তাকে একটু আমাদের সাথে কানেক্ট করে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হাই এভরিওয়ান। আপু, আপনাকে আমরা কিন্তু অন ইয়ারে মিস করছি, তাই আমরা বারবার ফোন করার চেষ্টা করছি এবং ফাইনালি আপনাকে পেয়ে গেলাম আমরা। কেমন আছেন? আচ্ছা, আমরা একটু শ্রোতাদের সাথে বলিনি, আমরা যার সঙ্গে এখন ফোনে কথা বলছি ইনি হচ্ছেন অশ্বিন আপু। পুরো নামটা কি বলতে হবে না আপুই বলবেন? অশ্বিন মৃধা আমার নাম, অনেকেই আমাকে চেনে যারা বাস্কেটবল খেলে। আপু, ইভেন্টটা নিয়ে আমি যদি আপনার কাছে অল্প করে কিছু জানতে চাই, কেমন ছিল এবং ফাইনালি আসলে আমাদের এখানে অনেক সময় দেখি যে ছেলেদের অনেক টুর্নামেন্ট হতে থাকে এবং মেয়েরা আসলে রেগুলারলি প্র্যাকটিস করে কিন্তু কোন একটা কম্পিটিটিভ ওয়েতে পারফর্ম করতে চায়, কিন্তু সেই সুযোগ গুলো আসলে হয় না। আর যেহেতু বাস্কেটবল খুব একটা ওয়েল নোন স্পোর্টও না এবং আমরা চেষ্টা করছি এটাকে যতটা জনপ্রিয় করা যায় করার জন্য, তো ওই দিক থেকে আসলে আমরা ভাবছিলাম যে স্পন্সর হোক আর না হোক আমরা নিজেরাই স্পন্সর করে আসলে একটা টুর্নামেন্ট খেলতে পারি, যেহেতু এতজন মেয়েরা আছে যারা রেগুলারলি প্র্যাকটিস করছে এবং টিম আছে। তো সেখান থেকে আমরা আসলে টুর্নামেন্টটা করলাম, সেখানে আমরা কোনো এজ ব্যারিয়ার অথবা কোনো স্কুল বা কলেজ কোনো ব্যারিয়ারই আমরা দেই নাই, যে কোনো মেয়েরা যে কোনো অর্গানাইজেশন হোক কিংবা স্কুল হোক কলেজ হোক বা নাই হোক খেলতে পারবে। তো এইভাবে করে সবাই এরকম টিম ফর্ম করলো, এক মাস ধরে অনেক দিন ধরে প্র্যাকটিস প্র্যাকটিস করলো। একটা মাত্রই বাধা আমাদের ছিল, সেটা হচ্ছে ওয়েদারটা হঠাৎ করে সামার থেকে তো সেই একটা প্রবলেমের জন্য আসলে আমাদের টু ডে টুর্নামেন্টের মধ্যে একদিন আমরা খুব একটা খেলা গুলো খেলতে পারি নাই, এবং তারপরেও সবাই অনেক সাপোর্ট দিয়েছে, টিমের সবাই ওখানে ছিল। এক পর্যায়ে এমনও হয়েছে যে বৃষ্টি হচ্ছে আবার শুকাচ্ছে আবার বৃষ্টি হচ্ছে, এক পর্যায়ে সব প্লেয়াররা মাঠে নেমে ঝাড়ু দিয়ে মানে কোর্ট আমরা ড্রাই করার চেষ্টা করছিলাম। তো এটা খুব মজার একটা ব্যাপার ছিল। তো তারপরেও আমরা স্যাটারডেতে মোটামুটি সবগুলো গেম আমরা কমপ্লিট করতে পারলাম এবং ফাইনাল খেলাটাও আমরা শেষ করতে পারলাম, যেখানে ওয়াইল্ড ক্যাটস এবং গুলশান ইউথ ক্লাবের টিম পার্টিসিপেট করলো এবং ওয়াইল্ড ক্যাটস ফাইনালি টুক দ্য চ্যাম্পিয়নশিপ ট্রফি। আর এরপরে আমরা অনেক মজার একটা কনটেস্ট রেখেছিলাম, সেটা হচ্ছে ফ্রি থ্রো কনটেস্ট, সেখানে প্রত্যেকটা টিম থেকে দুজন করে প্লেয়ার আমরা নমিনেট করে ওরা পার্টিসিপেট করলো এবং খুবই মানে এক্সাইটিং ছিল। তারপর আমরা হচ্ছে টপ স্কোরার এমভিপি এদেরকে আমরা অ্যানাউন্স করলাম, এবং বিশেষ করে থ্যাংক ইউ বলতে চাই আসলে আমাদের পুরো টুর্নামেন্টটাতে তো যেহেতু কোনো স্পন্সর ছিল না কিন্তু ইভেন্ট পার্টনার হিসেবে অনেকে এগিয়ে এসেছে। এক হচ্ছে আপনাদের কালার্স এফএম, আমরা উই আর ভেরি হ্যাপি যে আমাদেরকে প্রমোট করার জন্য কালার্স এফএম হ্যাজ স্টেপড ফরওয়ার্ড, এবং সিমিলারলি গুলশান ইউথ ক্লাবও আমাদের জন্য তাদের কোর্টটা আমাদেরকে দিয়েছে দুই দিন খেলার জন্য, এবং বৃষ্টি হোক বা যাই হোক ওনারা আমাদেরকে সাপোর্ট দিয়েছে। এছাড়া আমাদের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করার জন্য আমাদের নিজেদেরই বন্ধুরা এগিয়ে এসেছে সাপোর্ট দেওয়ার জন্য, এক ছিল তানভীর আলী ফটোগ্রাফি এবং স্টুডিও ডোরসেট, তারা খুব সুন্দর ভাবে পুরো টুর্নামেন্টটাকে আসলে ভিডিওর মাধ্যমে ক্যাপচার করেছে এবং ওরা একটা প্রোমো ভিডিও আমাদেরকে বানিয়ে দিবে একদম কমপ্লিটলি অ্যাট দেয়ার ওন ভলান্টিয়ারিং ইয়ে আর কি। তো আমাদেরকে খুব মানে সুন্দর ভাবে সবাই সাপোর্ট করেছে, আদারওয়াইজ আমরা টুর্নামেন্টটা করতেই পারতাম না, সো উই আর ভেরি হ্যাপি। এবং ফাইনালি আসলে সবকিছু খুব চমৎকার ভাবে শেষ হলো, রাইট? রাইট। থ্যাংক ইউ। এবং যে বিষয়টা আসলে বলতে চাচ্ছিলাম যে এই যে মানে এত বাধা, আসলে যদি বলি প্রকৃতিও আসলে একটু নির্মম খেলায় খেলেছে যখন ইভেন্টটা হচ্ছিল, এবং আমার এখানে আমরা নাহিয়ানের সাথে কথা বলছিলাম যে আসলে নিজেরাই সব মানে পরিষ্কার করতে হলো এবং এই যে সবাই মিলে সম্মিলিতভাবে একটা চেষ্টা এবং সেটা পুরোপুরিভাবে সাকসেস হলো, সেই জন্য এটা আসলে সেই জন্য যারা আসলে উদ্যোগটা গ্রহণ করেছেন আপনারা তাদের সবাইকে আসলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমরা সবসময় ছিলাম এবং আছি এবং আমরা আসলে এই ইভেন্টের সাথে থাকতে পেরে অনেক বেশি আনন্দিত।
যদিও আমরা লাস্ট উইকে যখন খেলাটা হচ্ছিল এবং তখন আপনাকে অনেকবার কানেক্ট করার চেষ্টা করেছি, বাট ওই যে জি তখন আসলে এত ঝামেলার মধ্যে ছিলাম আমরা, মানে কোর্ট ঝাড়ু দিচ্ছি, প্র্যাকটিস হচ্ছে, খেলা হচ্ছে, ওটার ভিতরে আর হয়নি আর কি। থ্যাংক ইউ অর্ষিনাপু, আপনার সঙ্গে আবার পরবর্তী সময় আমরা কথা বলবো। অসংখ্য ধন্যবাদ মানে এতটা সময় দেওয়ার জন্য, অন ইয়ার পেলে আর একটু ভালো হতো, পুরো সময়টা জুড়ে আসলে আপনার সাথে হাঁটি দেন। এখন আপনার এইখানে যে প্লেয়ার আছে তাদের সাথে একটু আমরা একটু অন ইয়ারে কথা বলি, রাইট? তো আপনাকে অসংখ্য ধন্যবাদ অর্ষিনাপু, এবং আরো বেশি বেশি করে এরকম ইভেন্টস গুলো আসলে যদি আসে সেই ক্ষেত্রে অবশ্যই আমরা থাকার চেষ্টা করবো কালার্স এফএম আপনাদের জন্য। অবশ্যই কালার্স এফএমকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ অর্ষিনাপু। ওকে, আমরা আসলে কথা বলছিলাম অনেকগুলো বিষয় নিয়ে আসলে কথা বলছিলাম, এখন আমরা আমাদের নতুন যে গেস্ট আমাদের সাথে জয়েন করছে তাকে আমরা নিয়ে নিই। সে আসলে মন খারাপ করে বসে আছে, কি অবস্থা? আগে নিজের নামটা একটু আমরা শুনি। আমি কিন্তু আমরা কিন্তু অলরেডি অনেকবার বলে ফেলেছি, আমার নাম হচ্ছে গুলনাহার মাহবুব মনিকা। ওকে, এবং কেমন লাগলো আসলে পুরো ইভেন্টসটা খেলে, মানে ইভেন্টটা কমপ্লিট করতে পেরেছে? যে ইভেন্টটা আসলে আমি আর আশিনাপু দুজন মিলেই অর্গানাইজটা করেছি, সো আশিনাপু তো সব বলেই দিল যে কিভাবে আমরা অর্গানাইজ করেছি। অনেক 2 মান্থস ধরে আমরা অনেক প্ল্যানিং করছি, লাইক ট্রফিস থেকে শুরু করে আমরা অনেক কিছু প্ল্যান করছিলাম। তো বেসিক্যালি ফ্রাইডেতে যখন এত বৃষ্টির কারণে টুর্নামেন্টটা হয়নি, তখন আমরা অনেক ডিফিকাল্টিতে পড়ে গেছিলাম, লাইক টুর্নামেন্টটা যদি আমরা পিছাই দিই দেন মানে মেবি টুর্নামেন্টটা আরও হতো না। সো আমরা স্যাটারডেতে একটা চান্স নিয়ে নেমেছিলাম ফিল্ডে, সো বেসিক্যালি আফটার 3 আমরা দেখলাম যে দেয়ার ওয়াজ নো রেইন, সো বেসিক্যালি আমরা অনেক হ্যাসা নিয়ে টুর্নামেন্টটা পুরো শেষ করতে পেরেছি। সো অ্যাজ আ রান আমরা তো রানার আপ হয়েছি আমাদের টিম, যে ওয়াইল্ড ক্যাটস, বাট আমাদের জন্য ইটস লাইক টুর্নামেন্টটা আমরা শেষ করতে পেরেছি এটাতেই আমরা অনেক খুশি, যে লাইক আমরা সাম আপ করতে পেরেছি। আচ্ছা, কি বলছিল আসলে আমিরা কিছু বলার চেষ্টা করছে, রাইট? বিদেশে চলে যাচ্ছে কাজের জন্য, আমি যেরকম সিলেট থেকে এসেছি এটার জন্য, আমার একটু এক মাসের জন্য পোস্টিং ছিল কাজের মাধ্যমে, বাট আই কেম ব্যাক এই টুর্নামেন্টে, কারণ আমি কথা দিয়েছিলাম আমার টিমকে। সো ইভেন দো এটা ডিফিকাল্টি ছিল, আই এম শিওর এখানে একটা টিম bonding within the players as well and coordinating and giving the word ar ki karon eta ekta struggle chilo karon since date paltanor karone koyekjon players jara age commit korechilo parchilo na ba koyekjon abar notun manushon esheche, but all in all it worked for us as well because driven by one passion, that is basketball. Wow. আমি একটা জিনিস বলতে চাই, আরেকটা টিম ছিল আমাদের, দি বাংলাদেশ ওমেন্স কমপ্লেক্সের একটা টিম, সো ওদের এটা ফার্স্ট টুর্নামেন্ট ছিল, ওরা কোনো টুর্নামেন্ট আগে খেলেনি। সো ওরা যেটা করেছে, লাইক ওরা সবাই ধানমন্ডিতে থাকে, তো ফ্রাইডেতে বিকজ অফ রেইন ওরা সকালে একবার এসেছে, দেন আবার সবাই ধানমন্ডিতে গেছে, দেন ওরা আবার বিকালেও এসেছে। এত ডেডিকেশন যে পুরো টিম নিয়ে ওরা সকালেও এসেছে, বিকালেও এসেছে, দেন স্যাটারডে তো সকালে এসেছে, দেন বিকালে এসেছে, লাইক মানে আমরা যারা গুলশানও থাকি তারাও লাইক বৃষ্টি হবে হবে না যাবো না এটা চিন্তা করি। আচ্ছা, ওই সময় আসলে সিচুয়েশনটা কেমন ছিল আসলে, যে খেলতে পারবো, ইভেন্টটা কমপ্লিট হবে, এভরি সেকেন্ড আমরা এটাই চিন্তা করছি, কেমন ছিল সেই এক্সপেরিয়েন্সটা যদি একটু জানতে চাই। মানে আমি আর আশিনাপু বেসিক্যালি অনেক নার্ভাস এন্ড অনেক দৌড়ের উপর ছিলাম, বিকজ সব প্লেয়াররা সবখান থেকে ফোন দিচ্ছিল লাইক হবে নাকি হবে না, বিকজ আমরাও শিওরলি বলতে পারছিলাম, ইভেন আমিও ফোন দিছিলাম বারবার, হ্যাঁ আপনার ফোনটা নিতে পারি আমরা, হ্যাঁ আমিও ফোন দিয়েছিলাম যে আসলে হচ্ছে কি হচ্ছে না, আসলে কি অবস্থা। তারপর যখন আমি বাইরে গেলাম দেখলাম না একটু পরে কিছুটা চেঞ্জ এসেছে, আবার জিনিসটা হচ্ছিল কি ধানমন্ডিতে বৃষ্টি নেই কিন্তু আবার গুলশানে বৃষ্টি হচ্ছে, আবার মনোনীতে নেই আবার এখানে হচ্ছে, মানে আমরা সবাই এতই কনফিউশনের মধ্যে ছিলাম যে কি করব, হবে নাকি হবে না। তো I'd like to add to Monica, women's complex er je team ta chilo, Monica jeta bolchilo they were also very young as well, oi team ta, and tader je they couraged up, mane onek gulo team ektu intimidated hoye jete pare, coach aste pare, yeah they had a coach, and without a coach it's very difficult for a team, their first young tournament team, first tournament, so their life er first tournament, so they are very happy, they were jitte parni but oral like tournament e participate kore onek happy, definitely ashole har jit ta ashole ekjon kanek niti hobe kintu ongsho grohone ekta onnorokom ekta মজা আছে। আচ্ছা, নাহিয়ানের কাছে যদি জানতে চাই যে আমরা একটা ব্রেক নেবো, ব্রেকটা নেওয়ার আগে নাহিয়ানের কাছ থেকে আমরা একটা জিনিস জানবো, যে তোমরা এই যে তুমি যেটা শুরুর দিকে বললে যে তোমরা সবচেয়ে ছোট একটা মানে বয়সে সবচেয়ে ছোট একটা টিম এবং সেকেন্ড রানার, তোমাদের সবার টোটাল টিমের আসলে ইয়েটা কেমন ছিল, অনুভূতিটা কেমন ছিল?
আমার টিম খুব খুশি হয়েছিল যখন ওরা জানতে পারে যে দে আর গেটিং আ চান্স টু প্লে এগেনস্ট এই ন্যাশনাল টিমের প্লেয়ার্স অ্যান্ড এত বড় বড় আপুদের সাথে খেলবে। দে ওয়ার ভেরি এক্সাইটেড বিকজ আমরা খালি স্কুল লেভেলে খেলেছি, আমরা স্কুল লেভেলের বাচ্চাদের সাথে উই প্লেড অ্যান্ড দে ওয়ার ভেরি এক্সাইটেড যে আমরা খেলবো। আমরা টিমে প্লেয়াররা থাকে অনেক, মিরপুর উত্তরা এরকম এরকম জায়গায়ও থাকে অ্যান্ড ধানমন্ডিতেও থাকে, সো দে হ্যাড টু কাম ফ্রম দেয়ার পুরানা পল্টনেও থাকে এরকম প্লেয়ার আছে, সো দে হ্যাড টু কাম। আমরা উইকে যখন পেরেছি উই ট্রাই যে একসাথে আমরা প্র্যাকটিস করে টু লাইক since we were playing against bigger competition so ora ashto ora eto dur dur theke ashto eshe amra ekshathe practice korechi in fact stallions and wildcats amra ekshathe gulshan youth club e quite a week practice korechi and abohanite as well next year e kintu khobor ache ami bole dilam ei team kintu jite jabe let's hope they win let's hope they win because they are the future amra der ar koto din baki ache ki mane acha amra ei bishoy ni aro onek kotha bolbo amra ekta chotto video dite jacchi jara ei murte shunchen college of fm 1.6 চলছে ভার্সাস ঢাকা। কথা বলছিলাম আসলে টুর্নামেন্টটা নিয়ে যেটা 27 এবং 28 তারিখে শেষ হলো বাস্কেটবল টুর্নামেন্ট, উইমেন্স বাস্কেটবল টুর্নামেন্ট, এবং আমরা এই বিষয়টা নিয়ে আরও অনেকটা সময় কথা বলবো। তবে এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরে আসি বিরতির পর কথা যাবে না, সঙ্গে থাকুন। এরকম কোনো প্ল্যান আছে কিনা? আমার পার্সোনালি প্ল্যান হলো যে আমরা তো খেলি বাট আই থিঙ্ক নিজের স্কিলসটাকে আর একটু ডেভেলপ করা অ্যাজ ওয়েল। আমরা অনেক দিন ধরে খেলে আসছি অ্যান্ড উই বিন প্লেয়িং উইথ দ্য সেম পিপল, সো আরেকটা প্ল্যান আই থিঙ্ক আই উড ওয়ান্ট ইজ যে একটু দ্য ওয়ার্ল্ড অফ বাস্কেটবল গার্লস হু প্লে ইফ আর একটু নিউ পিপল কাম অ্যান্ড সো উই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য বাস্কেটবল সিনারিও অ্যামাংস্ট উইমেন অ্যান্ড ইভেন ইফ দেয়ার পিপল হু হ্যাভেন্ট প্লেড বিফোর তারা যদি এসে জয়েন করে আর কি, আই থিঙ্ক ওইটা উইল বি সামথিং আমরা আই ক্যান লুক forward to. Right. Monica? আমাদের হচ্ছে লাইক আমরা তো অনেক বছর ধরে খেলছি, সো বেসিক্যালি আমাদের প্ল্যানটা হচ্ছে যে আমরা আরো ইয়াং পিপলদের যেন মোটিভেট করতে পারি যে বাস্কেটবলে আসার জন্য। আমরা এই টুর্নামেন্টটা করার পর একটা এক্সপোজার যেরকম পেয়েছি লাইক আমাকে অনেক জুনিয়র মেয়েরা আমাকে ফেসবুকে নক করে বলেছে যে আপু আমরাও খেলতে চাই, কোথায় প্র্যাকটিস হয়। বেসিক্যালি অনেকে না জানে না যে বাংলাদেশে বাস্কেটবল খেলার গ্রুপ আছে, আমাদের আমরা রেগুলার প্র্যাকটিস করি, তো এই টুর্নামেন্টের কারণে আমরা অনেক রিচ করতে পেরেছি যে যারা জানতো না তারা জেনে এখন জিজ্ঞেস করছে যে আপু কবে প্র্যাকটিস করো, আমিও করতে চাই। আমরা চাচ্ছি যে একটা টুর্নামেন্ট যেন অর্গানাইজ করতে পারি ওনলি ফর ওমেন। সো বিকজ বেসিক্যালি মেয়েদের মধ্যে আমরা যেগুলো দেখি ওরা রেগুলার প্র্যাকটিস তখনই করে যখনই কোনো টুর্নামেন্ট আসে, কোনো কিছু না থাকলে তারা মানে প্র্যাকটিস করে না। আর একটা আমরা যদি একটা গোল সেট করে দিই লাইক বলি যে এই মান্থেই টুর্নামেন্ট হবে এভরি ইয়ার, সো ওরা ওভাবে জিনিসটা ট্রেন করতে পারবে। সো আমাদের এখন নেক্সট আমরা প্ল্যান করছি ডিসেম্বরে একটা টুর্নামেন্ট দিব, আবার সেম অ্যাজ ওমেন টুর্নামেন্ট উইন্টার বাস্কেটবল লীগ, বেসিক্যালি ওয়েদারটা ভালো থাকবে তখন আই গেস। সো ওভাবেই আমরা এখন আস্তে আস্তে আগাচ্ছি বিকজ আমরা এটা পুরো নিজেরাই অর্গানাইজ করেছি টুর্নামেন্টটা। সো আমরা ডিসেম্বর যেটা করব ওটাতে আই গেস একটু স্পন্সরশিপ পেতেও পারি, সো বিকজ অফ এই টুর্নামেন্ট এক্সপোজার তো হয়েছে, সো আরও আমরা আরও টিম এক্সপেক্ট করছি যে আরও মেয়েরা এগিয়ে আসবে। বেসিক্যালি ফ্যামিলিজ আর ইয়ার কারণে অনেকে খেলতে পারে না, আর অনেকে বলে আমি তো প্র্যাকটিসই করি না আমি আর কেন টুর্নামেন্ট খেলবো। বেসিক্যালি যে নাহিয়ানদের টিমের মতো ওরা হচ্ছে জুনিয়র, ওরাও কিন্তু এগিয়ে এসেছে, তো ওদের মতো যদি সবাই এগিয়ে আসে ইটস নট অ্যাবাউট যে খেলতে পারো নাকি পারো না, ইটস অ্যাবাউট যেমন আমরা আমাদের সময় যেটা ছিল যে ক্রিকেটে আমরা এতটা আগ্রহ পাইনি, কে জানতো তখন যদি আমরা স্কুলে রেগুলার আমরা প্র্যাকটিসটা কন্টিনিউ করতাম আজকে হয়তো বা আমাদের মধ্যে থেকে কেউ একজন জাতীয় ন্যাশনাল টিমে খেলতে পারতো, বা কে জানতো আমাদের মেয়েরা কিছুদিন আগে এত চমৎকার মানে বিশ্বের দরবারে আমাদের মাথা উঁচু করে এসছে এবং আমরা গর্বের সাথে বলতে পারি আমাদের উইমেন্স একটা ক্রিকেট টিম আছে যারা আসলে জিতে এসছে। সো এরকম আমাদের বাস্কেটবলও হতে পারে, তাই না? এবং এই বিষয়গুলো আসলে একেবারেই বলাই যায় না আসলে কখন যে আসলে কি হয়ে যায়, কারণ কখন যে আসলে সেরকম কর্ণধার কেউ একজন চলে আসে আমাদের মাঝে, এমনও হতে পারে না হিয়ন কোনো একদিন আমাদের কাছে সেরকম কোনো একটা
গিফট আমাদের বাংলাদেশকে দিচ্ছে, রাইট? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেই বিষয়টা থাকতে হবে। এবং নাহিয়ান, তোমার কি প্ল্যান আছে একটু বলো আমাদেরকে, আমাদের সাথে শেয়ার করো। আমি তো মাত্র 2-3 মাস আগে আই গট সিলেক্টেড ইন দ্য বাংলাদেশ উইমেন্স টিম। সো আমার প্ল্যান হলো আমি খেলবো, আরো আরো বেশি প্র্যাকটিস করবো, সো দ্যাট আই ক্যান ডু বেটার, আরো মানে স্কিলস ডেভেলপ করবো নিজে নিজে থেকে যতটুকু আমি করতে পারবো, নিজে টিমের জন্য হেল্প হবে, কারণ আমি যদি আরো ভালো প্লেয়ার হতে পারি তাহলে আমার টিম একটা ভালো প্লেয়ার পাচ্ছে। বাস্কেটবল ইজ আ টিম স্পোর্ট, সো সবাইকেই ইম্প্রুভ করতে হবে। সো অলসো এই টুর্নামেন্টস যেগুলো করতেছি আমরা এখন, এই টুর্নামেন্টে সবাই ঢাকার প্লেয়ার ছিল, আগামীতে আমরা এমনও করব যে অন্য ডিস্ট্রিক্ট থেকে যে টিমগুলো আছে ওগুলোকেও আমরা ইনভাইট করে নিয়ে এসে আমরা ওদের সাথেও খেলতে পারবো। সো দ্যাট ইজ সামথিং আই উড লাইক টু সি অ্যান্ড ডু। বাস্কেটবলটা টিম স্পোর্ট, বাট নিজেরও মোটিভেশনটা আই থিঙ্ক মেয়েদের উপর, যে মনিকাকে যেভাবে মেসেজ করলো, কারণ আমরা যখন প্রথম বাস্কেটবল খেলা শুরু করেছিলাম স্কুলে খেলতাম, বাট তখন আমি নিজে একটা বাস্কেটবল নিজের রিং লাগায় বাসায় খেলা শুরু করেছি, মানে ওইখানেই আই থিঙ্ক আমার স্কিলসটা আস্তে আস্তে ডেভেলপ হয়েছে, মানে ইট হ্যাজ বিন মোর আরও ডেভেলপ হয়েছে যদি আমি খালি যদি স্কুলে খেলতাম। সো আই থিঙ্ক মেয়েরা যদি নিজের থেকে ইনিশিয়েটিভটা নিয়ে করে, মানে টিমও যদি না পায় নিজের থেকে করে, আমরা অ্যান্ড আমরা তো একটা এখন একটা প্ল্যাটফর্ম তো চলেই এসেছে টু জয়েন অ্যাজ ওয়েল, সো এভাবে করে আই থিঙ্ক দ্যাট উইল বি রিয়েলি গ্রেট ফর দেমসেলভস অ্যাজ ওয়েল। ডেফিনেটলি। এবং আমরা আসলে আসলে নাহিয়ান যদি আরেকটু কথা বলতে পারতো তাহলে আমরা একটু আড্ডা দিতাম। নাহিয়ান একেবারে আসলে লজ্জা পাচ্ছে, রাইট নাহিয়ান? লজ্জা পাচ্ছো? আচ্ছা, ওকে। মনিকা, নাহিয়ান এবং আমিরা, আমরা আসলে এখন শেষ করবো, একেবারে সেই সময়টা চলে এসেছি। প্রথমত আসলে অসংখ্য ধন্যবাদ, মানে এতগুলো বিষয় আসলে আমাদের সাথে শেয়ার করার জন্য, আমাদের শ্রোতাদের সাথে শেয়ার করার জন্য। এবং ডেফিনেটলি যে আমি ফিউচার যেই আমার মানে প্ল্যানগুলো শুনলাম সেগুলো নিয়ে আসলে আমিও খুব আশাবাদী, এবং অবশ্যই আমাদের মা বাবারা দেবে তাদের মেয়েদেরকে খেলবার জন্যে, সেই জায়গাটাতে আসলে বাধার কোনো সৃষ্টি কোনো বাধাই আসবে না। এবং এটা আসলে মা বাবাকে বোঝাতে হবে, একটু বোঝাতে হবে, একটা ছেলে আর মেয়ে বলে কোনো কথা নেই, সবার ক্ষেত্রে সব বাচ্চাদেরকেই আসলে একটু বারণ করে, একটু করে, এটা মা বাবাদের যখন আমরা হবো হয়তো আমরাও করতে পারি, বলা যায় না। সো তবে এই বিষয়গুলো থাকবে না, চেঞ্জ হচ্ছে, আমাদের বাংলাদেশ অনেক এগিয়ে আসছে, ছোট ছোট বাচ্চাগুলো আসলে যেভাবে আন্দোলন করছে, মাঝে মধ্যে চোখে পানি আসছে, নিজেকে ব্যর্থ মনে হচ্ছে যে আমরা কি করতে পারলাম, আসলে বয়স তো বেড়ে যাচ্ছে কিন্তু আমরা কিছু করতে পারিনি। এই নাহিয়ানের মতো বাচ্চারাই কিন্তু আমাদেরকে দেখিয়ে দিচ্ছে চোখে যে আসলে কিভাবে করা যায়, হোক না একটু কষ্ট। একজন ভিভিআইপির জন্য তো 4-5 ঘন্টা 6 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম, রাস্তায় দাঁড়িয়েছিলাম। সো এই বিষয়টা আসলে একটু বলে নিলাম, যেহেতু আমি নাহিয়ান বলছিল যে আমি ছোট বড় আপুদের সাথে খেলছি, সো যেটা হবার সেটা আসলে ছোট থেকেই হয়, একেবারে আমার যদি কিছু শিক্ষণীয় কিছু বিষয় থাকে সেটা আমি ছোট থেকেই শিখবো, একেবারে ছোট থেকেই বোঝা যাবে যে আমি আসলে কেমন হব, অনেকটাই বোঝা যায়, হয়তো বা কিছু ক্ষেত্রে কিছু পরিবর্তন আসে। তো তিনজনকে আসলে অসংখ্য ধন্যবাদ, এবং ফিউচার প্ল্যান আমরা অলরেডি কথা বললাম, এবং অলরেডি একটা বিষয় জেনেও নিলাম যে খুব সম্ভবত শীতেও একটা টুর্নামেন্ট আসবে। আমি আরেকটা জিনিস বলতে চাই, আমাদের একটা ফেসবুকে গ্রুপ আছে ঢাকা উইমেন্স বাস্কেটবল, সো আমরা ওখানে সবকিছুর আপডেট দিই, লাইক প্র্যাকটিস কোথায় হবে, এনি টুর্নামেন্টস, তো কোনো মেয়ে যদি অনলি স্কুল গার্ল যদি চায় তাহলে ওই গ্রুপটা জয়েন করতে পারবে, সব আপ টু ডেট ইনফরমেশন ওখানে পাবে। খালি টুর্নামেন্ট না, এমনিও যদি প্র্যাকটিস করতে চাই সবাই ঢাকা উইমেন্স বাস্কেটবল ফেসবুকে গ্রুপটা আছে। ওকে, প্লিজ যারা যারা এই মুহূর্তে শুনছে তারা ডেফিনেটলি আসলে যেটা করবে অবশ্যই সেই যে পেজটা আছে সেখানে জয়েন করবে, কিন্তু আসলে আগ্রহটা যারা শুনছে যারা খেলতে চায় তার ভেতরের আগ্রহটা জাগাতে হবে, তা না হলে আসলে কোনো লাভ নেই। আসলে যদি আমি খেলতে চাই, এবং যারা এই মুহূর্তে আসলে আমাদের খেলছেন, এরকম বিষয়গুলো উদ্যোগগুলো গ্রহণ করছেন, তারা কিন্তু আমাদের জন্যই করছেন, যারা আসলে নতুন নতুন প্লেয়ার চলে আসবে এবং একটা সময় খুব ভালো সাকসেসগুলো আমরা পেয়ে যাবো। সব দিক থেকে আসলে এগিয়ে যেতে হবে আমাদেরকে, পড়াশোনার পাশাপাশি সবকিছু, গান সবকিছু, খেলাধুলা। তো তিনজনকে আসলে অসংখ্য ধন্যবাদ, এবং অনেক অনেক ধন্যবাদ স্পেশালি মনিকাকে, বেচারি অনেক কষ্ট করে এসছে, অনেক বৃষ্টি বৃষ্টিটা উপেক্ষা করে এবং রাস্তায় জ্যাম ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমিরা অ্যাজ ওয়েল অ্যাজ নাহিয়ানকেও অনেক ধন্যবাদ,
লজ্জাবতী মেয়ে আমরা একেবারে শোটা শেষ সময় চলে এসেছি আমরা একটা ছোট্ট বিরতিতে যাব যারা যারা শুনছেন কলার্স এফএম 101.6 আমরা শুনছিলাম অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছিলাম তিনজন গেস্টের সাথে এবং ফোনে আমাদের সাথে ছিলেন আশ্রিন আপু এবং এই মুহূর্তে আমরা যেটা করবো সেটা একটা গান শুনতে যাব শুনতে শুনতে আমরা একটা ছোট্ট ব্রেক নেবো একটা গান শুনবো যেটা শুনবো আল্ট্রা ব্রিজ অফ ওয়াচ ওভার ইউ এবং এটা আমার খুব পছন্দের একটা গান এবং তোমরা যদি তোমাদের কোনো গান শুনতে চাও সেটা তোমরা আমাকে এসএমএস করে পাঠাতে পারো মোবাইলে মেসেজ অপশনে লিখবে সিএলআর স্পেস দিয়ে তোমার নাম স্পেস দিয়ে তুমি কি লিখতে চাচ্ছ সেটা লিখে পাঠাবে 7171 এই নাম্বারে অনেকগুলো কথা বলে ফেলেছে এখন একটু পানি খেতে হবে